আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন যাই হোক আপনাদের মাঝে নতুন একটি টিক্স শেয়ার করব যে ট্রিক্স টিক্সটি না জানলেই নয় যেটি জানলে অবশ্য অবাক হয়ে যাবেন সেটি হলো এই যে দেখুন আমার একটি মাউস আমি ব্যবহার করছি এই মাউসের যে কারসার এই দেখুন আমার কারসারে আমি শুধু একটি ইমেজ ব্যবহার করেছি আমার যে ইমেজ আমার যে ছবি আমি সেই ছবিটি ব্যবহার করছি এই কাজটি কিভাবে করবেন এই কাজটি হয়তো অনেকেই জানেন না আর এবং যারা জানেন তারা হয়তো অনেক অ্যাডভান্স তো যাই হোক এই চ্যানেল এই কাজটি করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারটি হলো রিয়াল ওয়ার্ল্ড এডিটর এই সফটওয়্যারটি আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এমনকি এর আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম কার তৈরি করার কিভাবে কার্ডসার তৈরি করে ব্যবহার করবেন সেই লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে নেবো দিয়ে দেবো এখান থেকে আপনি ওই ভিডিওটি দেখে ওই ডিসক্রিপশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো চলুন আমরা দেখাবো কিভাবে এই কার্ডসারের ইমেজ ব্যবহার করব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকটি টল অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমরা কীভাবে এই ইমেজটি ব্যবহার করবো সেটি দেখাই এই দেখুন আমি রিফ্রেশ করছি দেখুন আমি সর্বপ্রথম যেটি করতে হবে এই সফটওয়্যারটি ইনস্টল করা আমি গত একটি ভিডিওতে ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইনস্টল করতে হয় কি সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি সফটওয়্যারটি ওপেন করছি রিয়াল ওয়ার্ল্ড কার্সার এডিটর সফটওয়্যারটি এই যে দেখুন সফটওয়্যারটি ওপেন করার পরে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখুন কার্সার ফরম ইমেজ এখানে ক্লিক করব এটি এখানে ক্লিক করার আগে আমাকে আর কাজ করতে হবে সেই কাজটি আমরা প্রথমে করে নিই আমার যে ইমেজটি এই যে দেখুন আজ আমার যে ইমেজটি আমার ইমেজে এই ইমেজটি আমি ব্যবহার করতে চাচ্ছি তো এই ইমেজের সাইড দিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি রিমুভ করে দেব আমি আমার ফটোশপটি ওপেন করি আমার ফটোশপটি ওপেন করে আমার ইমেজের যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো রিমুভ করবো আমার ফটোশপটি ওপেন হলো এই যে দেখুন ওপেন হয়েছে তো আমি আমার যে ইমেজটি আমার ইমেজটি আমি ড্র্যাগ করে ধরে আমি আমার এই ফটোশপের ভিতরে ছেড়ে দেবো এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আমি একটু বড়ো করি বড়ো করার পরে আমি এটাকে একটু মার্ক করব এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি সম্পূর্ণ এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখান থেকে যে ফাইল ফাইলে ফাইল থেকে নিউ এখানে নিউ একটু এই ফটোশপের ডিফল্টভাবে এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া থাকে এখান থেকে ট্রান্সফোর দিয়ে নেবেন এটা এটা দিয়ে নেবেন এটা দিলে আপনার যে ইমেজটি হবে সেটির ব্যাকগ্রাউন্ড থাকবে না এই দেখুন এটির কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো এখন আমাকে যেটি করতে হবে এই যে এখান থেকে এই টুলসটে ক্লিক করব ক্লিক করার পরে এটিকে টেনে এনে আমি এটার উপর এই সেটে ছেড়ে দেবো আমার নতুন যে যেটা আমি ক্রিয়েট করেছি আমি এটার উপরে ছেড়ে দেবো দেখুন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার ইমেজটি এখানে চলে আসলো তো এখান থেকে এটাকে এখন যেটা যে কাজটা করব এই যে এই টুলস টুলস সিলেক্ট করে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব এখানে রাইট বাটন ক্লিক করে টুলসে এখন এই যে দেখুন আমি আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে তারপরে আমি এটাকে আমার মাউস হিসেবে ব্যবহার করব একটু আমি এই আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছি খুব দ্রুত মোটামুটিভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম মোটামুটিভাবে করে নিলাম এখন এটাকে আমি সেভ করব সেভ আমি জেপিজি ফাইলে সেভ করবো ডেস্কটপ ডেস্কটপে গিয়ে আমি এখানে একটি নাম দিয়ে সেভ করবো এই সেভ এই যে হ্যাঁ হাফিজ নাম দিয়ে সেভ করলাম আমার নাম দিয়ে সেভ করলাম আমি এটাকে ওকে হ্যাঁ আমি সেভ করে নিলাম আমি এখন কেটে দিচ্ছি হাফিজ নামে একটি এই যে দেখুন হাফিজ নামে একটি ইমেজ এখানে চলে আসছে তো আমি এখন যেটা করবো এই যে এখান থেকে কারসার ফ্রম ইমেজ এখানে ডবল ক্লিক করে এই যে ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপ থেকে এই যে হাফিজ নামের যে এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে ওকে তো এখানে ইমেজটি আসবে চলে আসবে এখানে ব্যাকগ্রাউন্ড তাও রয়ে গেছে হালকা যাই হোক এখন আমাকে যেটা করতে হবে এই যে এখান থেকে ক্লিক করে মুভ নিয়ে নিতে হবে মানে ক্লিক করার পরে আমি এটাকে একটু উপরে দিয়ে দেবো উপরে দিয়ে এখন আমার কাজ শেষ আমি এখন এটাকে সেভ করে নেবো সেভ আমি ডেস্কটপে সেভ করে নেব এই যে হাফিস নামেই সেভ করে নিলাম বাস আমার এখন এইগুলোর কাজ শেষ এখন আমাকে যেটা করতে হবে এই যে দেখুন হাফিজ নামে একটি ফাইল চলে আসছে এই যে এখানে তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি এই সার্চ বক্সে লিখব মাউস এই দেখুন চলে এসেছে মাউস সেটিংস এখানে ক্লিক করে এখান থেকে এডিশনাল মাউজ অপশন এখান থেকে পয়েন্টার পয়েন্টার এই যে এখানে যে কোনো একটি কার্সারের ইয়ের উপরে সিলেক্ট করে তারপরে ব্রাউজ ব্রাউজে যখন ক্লিক করবে এখান থেকে ডেস্কটপ আমার লোকেশন দেখিয়ে দিতে হবে আমার ফাইলটি কোথায় কোন জায়গাতে রেখেছি এখানে হাফিজ নামে এই যে দেখুন এই হাফিজ নামে যে কারসারটি মানে তৈরি করেছিলাম সেটি এখানে রয়েছে এখান থেকে ওপেন ওপেন হওয়ার পরে এখান থেকে ওকে বাস হয়ে এই যে দেখুন জামার যে কার্সারটি আমি এখনই তৈরি করলাম সেই কার্সারটি এখনই দেখাচ্ছে যে দেখুন হালকা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে হালকা ব্যাকগ্রাউন্ড দিছে তো বন্ধুরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেলেছি আমরা হয়তো অনেকেই জানতাম না অনেক আকর্ষণীয় একটু বিষয় তো আগামী পর্ব আরও ভালো কিছু নিয়ে আসবো ভালো কিছু জানানোর চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না